ঝাড়খণ্ডে কোনো অনৈতিক কাজে বিজেপি যুক্ত নয় বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন ঝাড়খণ্ডে কংগ্রেসের বিধায়কের কাছে টাকা কোথা থেকে এলো সেটি নিয়ে তদন্ত প্রয়োজন। বিধায়কদের ধরে রাখার দায়িত্ব শাসক দলে। বিজেপি কোথাও বিধায়ক ভাঙে না বলে দাবি করেন তিনি। না, যদি ওনারা ওনাদের সরকার না বাঁচিয়ে রাখতে পারেন, এটা আমাদের দোষ নয় তো। ওরা জেতার পরেও সরকার রাখতে পারছে না, বাঞ্চ এমএলএ চলে আসছে। তো আজ মহারাষ্ট্রে কি হলো? মানুষের ম্যান্ডেটের বিরুদ্ধে গেছিল, তো সাজা পেয়েছে।